মানুষের মনের আগা পাঁচতলা কাটাছেরা মানিক তার অনেক বইতেই করেছেন, কিন্তু দিবারাত্রির কাব্যের মতো কোথাও নয়। যা কিছু অপ্রকাশ্য, যা কিছু অবর্ণনীয়, তার সবই যেন বইয়ের প্রতিটি শব্দে শব্দে বিমূর্ত। পুতুল নাচের ইতিকথা হোক আর পদ্মা নদীর মাঝেই হোক, মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের শেষে মানব মস্তিষ্কে চিন্তার বুদবুদ তুলতে সর্বদাই সার্থক। গল্পের প্রধান চরিত্র হেরম্ব এক পাক্কা সিনিক, স্পষ্টভাষী আর যুক্তিবাদী, কিন্তু জীবনের প্রতি উদাসীন। সে সব কিছুই বিচার করে মস্তিষ্ক দিয়ে, হৃদয় দিয়ে নয়। দিবারাত্রির কাব্য একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী উপন্যাস। লেখার ভাষায় শব্দবিন্যাস একটু জটিল। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। এত জটিল মনস্তাত্ত্বিক উপন্যাস বাংলা সাহিত্যে খুব বেশি নেই। মাঝে মাঝে কিছু অংশ এমন যে দু তিনবার পরে বুঝতে হয়। দিবারাত্রির কাব্য যেন মনকে কাটাছেড়া করে ভিতরের কিছু অনুভূতি, কিছু উপলব্ধির ফুটিয়ে দেখানো, ভাষায় তার বর্ণনা করা। লেখক নিজেই বলেছেন, দিবারাত্রির কাব্য আমার 21 বছর বয়সের রচনা। শুধু প্রেমকে ভিত্তি করেই বই লেখার সাহস ওই বয়সেই থাকে। কয়েক বছর তাকে তোলা ছিল, অনেক পরিবর্তন করে গত বছর বঙ্গশ্রীতে প্রকাশ করি। দিবারাত্রির কাব্য পড়তে বসে যদি কখনো মনে হয় বইখানা খাপসারা, অস্বাভাবিক, তখন মনে রাখতে হবে এটি গল্পও নয়, উপন্যাসও নয়, রূপক কাহিনী। রূপকের এ একটা নতুন রূপ। একটু চিন্তা করলে বোঝা যাবে, বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতগুলো অনুভূতি যা দাঁড়ায় সেইগুলোই মানুষের রূপ দেওয়া হয়েছে। চরিত্রগুলো কেউ মানুষ নয়, মানুষের প্রজেকশন, মানুষের এক এক টুকরো মানসিক অংশ। মাত্র কয়েকটি চরিত্র শুধু 2-3টে ঘরের ভেতরে বসেই কথা বলে গেল, সেই কথাগুলো দিয়েই মালা গাঁথা হলো দিবারাত্রির কাব্যের। গল্পটা হেরম্বের। হেরম্ব আত্মকেন্দ্রিক, খেয়ালি একজন মানুষ। কেমন যেন জীবন সংসারের প্রতি টানহীন একজন মানুষ সে। একটা ছেলেকে অনেকদিন ধরেই একটা মেয়ে ভালোবাসে, ছেলেটি ধরা দিতে চায় না, বরং অভিভাবক সে যে বিয়ে দেয় তাকে। অন্যের ঘরে ঘর করলেও, স্বামীকে সেবা যত্ন করলেও মন পড়ে থাকে তার ছেলেটির কাছে। ছেলেটি যখন অনেকদিন পর দেখা করতে আসে তখন তার পুরনো প্রেমের দাবি ভয়ঙ্কর হয়ে ওঠে। পুনের প্রতিশ্রুতি দিয়ে ছেলেটি যখন একটু দূরে সরে যায় তখন তার জীবনে আসে আরেকটি প্রেম। সেই 2 দিনের প্রেম তার কাছে কি সারা জীবন ধরে আরেকটা মেয়ের প্রেমের কাছে তুচ্ছ হয়ে যাবে? কার সাথে কে কিভাবে সুখী হয়ে উঠবে? প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি মূলত 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ দিনের কবিতা, দ্বিতীয় ভাগ রাতের কবিতা, তৃতীয় ভাগ দিবারাত্রির কাব্য। প্রথম ভাগে দেখা মেলে সুপ্রিয়ার, হেরম্বরের ভালোবাসত সুপ্রিয়া এবং আজও ভালোবাসে হেরম্বকে। হেরম্বের অনুরোধে বিয়ের পিঁড়িতে বসেছিল এই মেয়েটি। বিয়ে হয়েছে এক পুলিশ অফিসারের সাথে। বিয়ের দীর্ঘ 6 বছর পর সুপ্রিয়ার সাথে দেখা করতে যায় হেরম্ব। এ নিয়ে প্রস্তুতির যেন শেষ নেই সুপ্রিয়ার। সে যে আজও হেরম্বের প্রতি অনুরক্ত এ কথা প্রকাশও করে সে, কিন্তু এবারও সে হেরম্ব নির্লিপ্ত। সুপ্রিয়ার অবাধ প্রেমের ইশারায় সায় না দিয়ে 6 মাসের সময় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। উপন্যাসের দ্বিতীয় ভাগে মনোজটিলতার আরেকটু রূপ যেন দেখতে পাই আমরা। দীর্ঘ সময় পর প্রতিমধ্যে অনাথবাবুর সাথে দেখা হয় হেরম্বের। অনাথবাবুর বাড়ি যায় সে, সেখানে আনন্দের সাথে দেখা হয় তার। নানা সংস্কারের মধ্যে থেকেও প্রকৃতি মুখর, সৃজন উন্মুখ একটি চরিত্র আনন্দ। সেও যেন ভালোবাসার এক অবাধ জমিন বিছিয়ে রেখেছে, আর এ ভালোবাসা যেন হেরম্ব নিজেকে নতুনভাবে আবিষ্কার করে। ভালোবাসা বিমুখ হেরম্ব হয়ে ওঠে ভালোবাসার কাঙ্গাল। উপন্যাসের তৃতীয় ভাগে মানসিক দ্বন্দ্বের এক চমৎকার আবহাবের দেখা মেলে। হেরম্বের সঙ্গে একই সাথে সুপ্রিয়া ও আনন্দর প্রেমের এক অন্যরূপ দেখা যায়। হেরম্বকে তখন দেখা যায় অনেকটাই দ্বিধাগ্রস্ত। হেরম্ব যেন কাউকেই অস্বীকার করতে পারে না, এক মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয় সে। একদিকে সুপ্রিয়ার আকুলতা, অন্যদিকে আনন্দের আবেদন। এভাবেই দিবারাত্রির কাব্যর আলোচনাগুলো এগিয়ে গেছে। যারা এখনো উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।